সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে আছি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গির সূর্যপুরী, সেই এশিয়ার বিখ্যাত আম গাছটি দেখানোর জন্য। এই মুহূর্তে এশিয়ার সেই বিখ্যাত আম গাছটি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা একটু দেখেন, অনেক দর্শনার্থী এখানে আসছে। আর এই জায়গায় আসতে গেলে, আম গাছটা দেখতে গেলে একটা বিশেষ ব্যবস্থাপনা এখানে রাখছে কর্তৃপক্ষ, সেটা হলো জনপ্রতি 20 টাকা করে টিকিট লাগে। তো যারা এখানে আসবেন এটা মাথায় রাখবেন যে এখানে 20 টাকা করে টিকিটের ব্যবস্থা করা আছে। তো আপনারা একটু আম গাছটা দেখেন, আগে আম গাছের উপরের দৃশ্যগুলো আমি একটু দেখাচ্ছি। যারা ফেসবুক লাইভে এই দৃশ্য দেখছেন, লেজার টাইম ট্রাভেল গ্রুপের মধ্যে যারা দেখতে পাচ্ছেন, তারা দেখেন এই আম গাছটা। কেন এই আম গাছটা এত নাম করা এবং সবাই কেন দেখতে আসে, এটা আপনারা একটু লাইভে দেখুন, তারপরে আপনি বুঝতে পারবেন এটা কেন দেখে। এই গাছটা অনেকে যারা বট গাছ দেখেন, বট গাছের শিকড়গুলা বড় হয়ে বাইরে চলে যায়, কিন্তু এই গাছটারও ঠিক ডালগুলা দেখেন, এই ডালগুলা গাছের গোড়া থেকে ডালগুলা এখানে অজস্র ডাল, কতগুলি ডাল একটু পরে আমি গণনা করব। দেখেন এই ডালগুলা মাটিতে মিশে একেবারে দূরে সরে যাচ্ছে, অবস্থা দেখেন গাছের। যারা এই লাইভটা দেখছেন, আপনাদের উদ্দেশ্যে আমি বলছি যে আসলে যারা ঠাকুরগাঁও বেড়াতে আসে, ঠাকুরগাঁও ঘুরতে আসে, তারা সবাই এই সূর্যপুরীর এই আম গাছটা দেখতে আসে। আমাদের সঙ্গে মিসকাত রাসেল আছে। মিসকাত রাসেল, তুমি কি কিছু বলবে? আসলে আজকের এশিয়ার সর্ববৃহৎ যে আম গাছটা ঠাকুরগাঁও, এটা দেখে আমি অভিভূত। মজার বিষয় হচ্ছে আমি এইখানে এসে জানতে পারলাম এটা ব্যক্তি মালিকানাধীন। এটা আগেই জানা আছে। সাইদুল ইসলাম এবং নুরুল ইসলাম, ওনারা দুজন হচ্ছেন এটার মালিক। আমি যদি খেয়াল করি, বিশেষ করে গাছের গোড়াটা একদম গোড়া থেকে ডাল বের হয়ে ছড়িয়ে গেছে। আমরা যারাই ঠাকুরগাঁয়ে আসব, তারা অবশ্যই অবশ্যই এই আম গাছটা দেখার জন্য আসবো। যারা এই মুহূর্তে লাইভে আসছেন, তাদের উদ্দেশ্যে আবারও বলছি, এটা হলো ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা উপজেলার সূর্যপুরীতে অবস্থিত, এটা ব্যক্তি মালিকাধীন একটি আম গাছ। এই আম গাছের বিশেষ বৈশিষ্ট্য হলো এই আম গাছটি এশিয়ার বৃহত্তম আম গাছ। আর এটা দেখতে কীরকম সেটা আপনারা একটু নজরে দেখেন। আমি আম গাছের একটু উপরে উঠতেছি, উপরে উঠার পরে আপনাদেরকে আবার উঠে দেখানোর চেষ্টা করব, এবং আপনাদেরকে আম গাছের বাইরেও দেখাবো। একটু লাইভে থাকবেন দয়া করে, যারা লাইভে আছেন তারা লাইভ থেকে বেরিয়ে যাবেন না, মিস করবেন। আর যদি মিস করেন পরবর্তীতে দেখে নিন লাইভটা। এই মুহূর্তে যারা লাইভে আছেন তারা দেখুন, আমি সবার নাম বলতে পারছি না, কারণ হলো আমি আপনাদেরকে দেখানো নিয়ে ব্যস্ত আছি, এ কারণে সবার নামগুলোই আমি বলছি না, শুধু দেখতে থাকুন। এটা হলো মূল গাছ। আর এই গাছের যে কাণ্ডগুলো আছে, সে কাণ্ডগুলা এখান থেকে চলে যাচ্ছে। আমি বলছি যে এই কাণ্ডগুলো দেখেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 দশটা কাণ্ড এখান থেকে ব্যাপ্তই ঘুরছে, ছড়িয়ে গেছে বিভিন্ন জায়গায়। আমি আবারও ব্যাক ক্যামেরা দিচ্ছি, আমি গাছের উপরে ছিলাম কিছুটা, আমি বাইরে যাচ্ছি। সম্মানিত দর্শক আপনারা দেখতে থাকুন ফেসবুক লাইভ। আমি আম গাছের বাহিরে চলে আসলাম, এখন আম গাছের বাহিরের অবস্থানটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। একটা আম গাছ, মাত্র একটা আম গাছ, এই আম গাছটা এত বেশি লোক আসে দেখতে, যে এই কারণে এর যিনি আর মালিক তারা এখানে টিকিটের ব্যবস্থা করে দিয়েছে। গেট আছে একটা, 20 টাকা করে টিকিট নিচ্ছে, আর ভিতরে দেখাচ্ছি, সবাই দেখছে।
আর আসলে তো আমরা পর্যটক যারা আছি তারা তো অবশ্যই একটা আম গাছ দেখব, সেটা তো না দেখে আর যেতে পারি না। আপনারা তো অনেকেই জানেন যে সুনামগঞ্জের যে শিমুল বাগান আছে, ওই শিমুল বাগানে এখন টিকিট লাগে। তো এখন যেহেতু খৈয়াছড়া জহনাতেও টিকিট লাগে, সব জায়গায় লাগে। আমি পুরো আম গাছটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, পুরো সাইট আপনাদেরকে দেখাচ্ছি। সো অবশ্যই ভালো থাকবে।